যে মেলায় না গেলে আপনি অনেক কিছু মিস করে দিবেন। রাজশাহীর উদ্যোক্তাদের নিয়ে তৈরি হয়েছিল এই মেলা। এই ছোট একটা সময়ের মধ্যে, এই ছোট একটা জায়গায় এত সুন্দর করে মেলা আয়োজন করা হয়েছিল, আপনি না দেখলে মিস করবেন, না দেখলে বুঝতেই পারবেন না এত কিছু আয়োজন করা যায় এই একটা ছোট জায়গায়। এই মেলার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে সকল উদ্যোক্তারা মিলে তাদের নিজস্ব প্রোডাক্ট বিক্রি করেছে, তাদের নিজস্ব প্রোডাক্টগুলো সেল করার মাধ্যমে তারা অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। বিশেষ করে সবাই এখানে হ্যান্ডমেড প্রোডাক্ট বা হোমমেড প্রোডাক্টগুলোই নিয়ে এসে সেল করার চেষ্টা করেছে এবং এখানে এত মানুষের ভিড় হয়েছে কল্পনা করা যায় না। তো এই মেলাটার অবস্থান ছিল রাজশাহী মধুবন কমিউনিটি সেন্টার এবং কনভেনশন হল যেখানে রয়েছে সেখানে। অনেক মানুষের আনাগোনা দেখে আমি ঢুকে গেলাম কুটি কুটি পাই, গিয়ে দেখি এখানে সব আপু ভাইয়ারা ছবি তুলতে ব্যস্ত। আমিও ভাবলাম কিছু ছবি তুলবো, আর এখানে বড় করে লেখা ছিল ইনডোর ফেস্ট মেলা 2024। যাই হোক, আমার মনে হচ্ছিল অনেক ছবি তুলবো, কিন্তু না, পরে দেখলাম যে আমি তো সিঙ্গেল, আমার ছবি তোলা কোনো মানুষ নাই। তাই ভেতরে ঢুকে গেলাম গুটি গুটি পাই, ভেতরে ঢুকে তো দেখি এই পিঙ্ক লাভ, এই জিনিসটা অনেক মজাদার ছিল। এখানে আপু বুঝিয়ে দিচ্ছিল যে এখানে আপনি 100 টাকায় 4টা কয়েন পাবেন, আর 4টা কয়েনের মধ্যে 4টা সুযোগ রয়েছে, যে প্রত্যেকটা সুযোগে 15 সেকেন্ড করে সময়, এই 15 সেকেন্ডের মধ্যে আপনাকে একটা করে পুতুল এভাবে মেশিনের মাধ্যমে তুলে এখানে একটা ছোটো গ্যাপ রয়েছে, গ্যাপের মধ্যে ফেললে সেই পুতুলটা আপনার, অর্থাৎ 100 টাকায় 4 বারের মধ্যে যে কোনো একবার যদি আপনি যে কয়টায় পুতুল নিতে পারেন আপনি নিতে পারবেন, সমস্যা নাই। তো এখানে একটা ছোটো আপু চেষ্টা করছিল যে সেখানে পুতুলটা ধরবে, কিন্তু সে পারছিল না। তাই তার আম্মা কিন্তু এটা পেরে গিয়েছে, সে ছোটো আপু পারেনি কিন্তু তার আম্মা পেরে গিয়েছিল, একটা পুতুল পেয়েছে। যেহেতু আমি ফুড লাভার আর ফুড খাইতে তো আমার খুব বেশ মজা লাগে, তাই আমি সুইট করছিলাম যে খাবার কোন দিকে পাওয়া যায়, তাই খুঁজতে খুঁজতে পেয়ে গেছিলাম। এখানে অনেক রকমের খাবার ছিল, প্রত্যেকটা খাবারই তাদের হ্যান্ডমেড এবং হোমমেড। যাই হোক, তারা কিন্তু এখানে অনেক রকমের খাবার বিক্রি করছিল, আপনারা যদি যান সেখানে এই খাবারগুলো অবশ্যই ট্রাই করবেন। এখানে এত এত কেকের ভ্যারিয়েন্ট ছিল আপনাকে বলে বোঝাতে পারবো না, না গেলে আপনি অনেক অনেক কেকের ভ্যারিয়েন্ট মিস করবে। তবে আমার কাছে মনে হয়েছে কিছু কিছু জায়গায় কেকের দামগুলো অনেক রিজনেবল ছিল, বাট কিছু কিছু জায়গায় যে সব প্রোডাক্টগুলো ছিল সেগুলোর দাম কিন্তু অনেক বেশি হাই, অনেক প্রাইসেস মনে হয়েছিল বেশ কিছু জিনিস। যেমন এই জিনিসটা আমি ট্রাই করেছিলাম যেটা দাম 100, দাম হিসেবে আমি বলবো একটু প্রাইসি। এখানে আমি একটা নিজের শট নিচ্ছিলাম, দেখছিলাম যে আমার কাছে যেহেতু ওই ঘোরানোর মেশিনটা নাই তো নিজে নিয়ে কিছু ঘোরাতে পারি কিনা, তো ভাবলাম ও পেরে গেছি, তো এটা মজা ছিল। যাই হোক, এখানে একটা জিনিস থেকে মজা লাগলো যে তার প্রত্যেকটা মেয়ে এখানে বেশি উদ্যোক্তা হিসেবে এসেছে, মেয়ের ছেলে উভয়ে আসছে বাট বেশিরভাগই এখানে ছিল মেয়েরা। মেয়েরা যে এখন উদ্যোক্তা হয়েছে, তারা নিজস্ব কিছু কর্মসংস্থান গড়ে তুলতে পেরেছে, বিশেষ করে তারা রান্না যে পারে রান্নাটাকেই তারা একটা প্রফেশন হিসেবে কাজে লাগাচ্ছে, এটা দেখে খুবই ভালো লাগলো। প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা আপুই কিন্তু এখানে তারা নিজের মতো করে উদ্যোক্তা হতে পেরেছে। আর এখানে অনেক রকম ছবি তোলার জায়গা ছিল, যারা ছবি তুলতে পারবেন তারা ছবি তুলে আবার রাজশাহী গ্রুপে পোস্ট করলে আবার জিতে দিচ্ছেন ফোন। এখানে দেখেন হ্যান্ডমেড কত সুন্দর সুন্দর কালেকশন তারা তৈরি করে রেখেছে, প্রত্যেকটাই কিন্তু অসাধারণ দেখতে। আর এখানে প্রত্যেকটা খাবারগুলো তারা এতটা হাইজেনিক ওইতে সার্ভ করে রেখেছিল, প্রত্যেকটা খাবারে তারা পলি করে রেখেছিল যেন তারা কোনোভাবেই আনহাইজেনিক কিছু না দিতে পারে। সো প্রত্যেকটা জিনিস কিন্তু তারা এতটা গোছালোভাবে তৈরি করেছিল, আপনাকে দেখলে আপনি বিস্মিত হতে পারেন। যাই হোক, আমরা কিন্তু আবার সুইচ করেছিলাম যে এখানে আরও কিছু মেয়েদের প্রোডাক্ট পাওয়া যায় কিনা, তো আমরা দেখলাম যে এখানে না বেশ কিছু মেয়েদের প্রোডাক্ট পাওয়া যায়, ঘর সজ্জার জিনিস পাওয়া যাচ্ছে এবং নিজের সাজুগুজুরও জিনিস পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে সেগুলো নিতে পারেন। এবং অনেক সুন্দর সুন্দর শাড়িও পাওয়া যাচ্ছিল, যে শাড়িগুলোর দাম ছিল 650 টাকা করে এবং অফার চলছিল। আপনারা যদি জানতো 1 তারিখ হচ্ছে লাস্ট ডেট এই মেলার, সো অবশ্যই 1 তারিখেই যেতে হবে, কারণ 1 তারিখ পর আর মেলাগুলো থাকবে না। এই যে আপুর সুন্দর সুন্দর এই জিনিসগুলো ছিল মাত্র 350 টাকা করে, এগুলো নিজস্ব বাড়িতে তারা হ্যান্ডমেড করে তৈরি করে নিয়ে আসছিল এবং তারা সবাই এগুলো নিজস্ব প্রোডাক্ট, এবং তারা এটাও বলে দিচ্ছিল তাদের ফেসবুক পেজের নাম, এই সেই সব কিছু কিন্তু তারা দিয়ে দিচ্ছিল। সাথে ছিল অনেক রকমের পিঠা পুলি এবং কেক, বিভিন্ন রকমের আইটেম, যে আইটেমগুলো আমি অনেক সময় অনেক জায়গায় দেখিনি, আবার মনে হয়েছিল যে এগুলো ইউনিক ইউনিক জিনিস। তো আমি এর মধ্যে কিছু জিনিস ট্রাই করার চেষ্টা করেছিলাম এবং আমি 2-3টা জিনিস ট্রাই করেছি, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। হঠাৎ করে আপুর সাথে দেখা হয়ে গেলো, আপু হচ্ছে এই রাজশাহী উদ্যোক্তা গ্রুপেরই অ্যাডমিন, যিনি কিনা এই মেলাটা প্রতিষ্ঠিত করতে অনেক হেল্প করেছে এবং তারাই এই মেলাটা আয়োজন করেছে। আজকে তৃতীয় দিন, কালকে হচ্ছে কনসার্ট হবে, অনেক বড় কনসার্ট হবে, আর কালকে প্রেস স্পিকার উনি আরো অনেক কিছু আছে, সবাই চলে আসেন আজকে। আবার হঠাৎ আমার কিছু পুরাতন ফ্রেন্ড, কিছু বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো, তারা কিন্তু এখানে হঠাৎ করে চলে আসছে, তাদের সাথে একটু আড্ডাও দেওয়া হয়ে গিয়েছিলো, তারা অনেক দিন পর দেখা হয়েছিলো তাই একটু ভালো লাগছিলো যে তাদের সাথে অনেক দিন পর দেখা হয়ে গেলো। তো আমরা কিছু একসাথে খাবার ট্রাই করেছিলাম, এই খাবারগুলো তারা একসাথে মিলে আমরা ট্রাই করেছি, একটা চাউমিন বা একটা হচ্ছে পাস্তা নিয়ে অনেকজন মিলে একসাথে খাই, সেটা তো একটা আলাদা মজা। তারপর আমি ট্রাই করেছিলাম এই চিকেন ললি, এটাকে হ্যান্ডমেড বা হোমমেড চিকেন ললি বলছিল আপুটা, এ আপুই তৈরি করেছিল আর এটার দাম ছিল 150 টাকা। এর ভিতরে অ্যাকচুয়ালি যে ইনগ্রিডিয়েন্টগুলো ছিল সেগুলো বলে দিচ্ছে, এর ভিতরে ছিল এটা আরেকটা কথা যে এটা কিন্তু অনেকটা গরম ছিল, কারণ এখানে ওভেন রয়েছে, ওভেনে কিন্তু এই খাবারগুলো প্রায় প্রত্যেকটা খাবারই আপনি চাইলে গরম করে খেতে পারেন। এর ভিতরে ছিল আলু এবং চিকেন, সোনালি চিকেন যেটা তিনি ক্লেম করছেন, আমার কাছে বেশ ভালোই লেগেছে জিনিসটা। 50 টাকা হিসেবে আপনারা ট্রাই করতে পারেন এই জিনিসটা অবশ্যই, কারণ অনেক গরম এবং তারা একটা সস দেয়, সেই সসের সাথে এই জিনিসটা খেতে অনেক বেশি মজা ছিল। যাই হোক, আমি কিন্তু এটা অবশ্যই মজা করে খেয়েছি, আপনারা যদি যান এটা 50 টাকা হিসেবে আমার কাছে বেস্ট অপশন মনে হয়েছে। তারপরে আমি ট্রাই করেছিলাম এই ভাইয়ের কাছে, এই ভাইয়ের কাছে ছিল একটা ইউনিক আইটেম, আমি কোনো একটা ট্রাই করিনি, আমি সেটা ট্রাই করেছিলাম, এটা
এটার নাম দিয়েছিল ফ্লোটিং আইল্যান্ড। তো ফ্লোটিং আইল্যান্ড আসলে কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিমের, পুরোটা ডিমের তৈরি। এটা ডিমকে ফোলানোর পর বা ফেটানোর পরে যে একটা অবস্থা হয়, যে ফোম তৈরি হয়, সেই ফোমেরই এটা হচ্ছে আইল্যান্ড বা ফোমের। তো এটা একটু একদম লাইট মিষ্টি ছিল এবং প্রাইসটা ছিল 100 টাকা। যদিও আমার কাছে মনে হচ্ছে প্রাইসটা 100 টাকা না হয়ে একটু বেশি হাই প্রাইস হয়ে গেছে এই খাবারটার জন্য, একটু কম রাখা উচিত। 60-70 টাকা হলে তবে মেনে নেওয়া যেত, তবে স্বাদ হিসেবে খারাপ নয়, তবে একটু দামটা আমার কাছে বেশি মনে হয়েছে। তো আপনারা এই মেলায় কী কী গিয়েছেন, আপনারা কী কী খেয়েছেন, কী কী এনজয় করেছেন, কবে গিয়েছেন, আর যদিও মেলাটার আজকে শেষ দিন ছিল, আপনারা কে কে গিয়েছেন অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ততক্ষণ সুস্থ থাকবেন।